আরে মিয়া, তোমরা তো ঘরের ভিতরে বৈসা মুরগির মতো ডিম যেমনে পারে খোয়ারে, এবং খোয়ারে বৈসা বৈসা তোমরা রিভিউ দাও। আর তোমাদের মিথ্যা রিভিউ দেখে মানুষ হলে যায়, ডস্কে আসে, এবং তখন মানুষ বলে আমার কাছে, ভিডিওটা আমি চাইলে দিতে পারি, বলে যে এই রিভিউ দেখা একটা ছবি দেখলাম যে ছবিটা ভালো লাগে নাই, সে যে কোনো ছবি হতে পারে, হ্যাঁ একটা ফালতু ছবি দেখলাম রিভিউ দেখে আসলাম। এই যে মানুষকে টাকা খেয়ে যে রিভিউগুলো দাও তোমরা, ঠিক আছে, এখন আসলে কি এখন সৎ বলতে পৃথিবীতে কেউ নাই। এই চারটা বলা কিন্তু আগে যখন রিভিউ দিত আমার কাছে ভালো লাগতো যে সৎভাবে রিভিউ দিত, সৎভাবে যেত। এখন দেখি বাংলাদেশের শ্রেষ্ঠতম চামচা এই চারটা, এবং মিথ্যার চামচা, সব কিছুর চামচা, আর কথাবার্তা স্টাইল কি মনে হয় যার ওরে যদি বলি যে ঠিক আছে ওই চারটারে বলো তো আসতে, চারটার যে কোনো একটা একটা ছবি ডিরেকশন দিতে বলো তো আমি ইনভেস্ট করবো, আসতে বলো দেখি ওরা কি ছবি বানায়। পরের ছবি বানালে তুমি এত বসে বসে মজা নিয়ে রিভিউ দাও, তুই বানা আমি ইনভেস্ট করবো, কথা দিলাম এখানে আমি তোমাদেরকে, আমি কথা দিলাম তোমরা একটা ছবি বানাও দেখি আমি ইনভেস্ট করবো, কথা দিলাম এখানে, তারপর দেখি তোমরা কি বানাইতে পারো। হ্যাঁ তোমরা মিয়া, তোমাদের নায়িকার তলে জাইঙ্গা সিং না সন্দেহ আছে মিয়া, তোমরা শাহরুখ খানের ছবি নিয়ে, তোমরা ব্যান্ডে ব্যান্ডের ছবি নিয়ে, তোমরা জেনমুসের ছবি নিয়ে, তোমরা বিভিন্ন ছবি নিয়ে তোমরা ইন্টারভিউ দাও মিয়া, রিভিউ দাও মিয়া, তোমরা কি রিভিউ দেওয়ার? আচ্ছা ঠিক আছে দাও, ওকে ফাইন, যেটা সত্য সেটা বলো, টাকা খায়া, হ্যাঁ এই যে রিভিউগুলো দাও, টাকা দেয়া কন্ট্যাক্ট করা হয়। ই যেমন টিকটক, টিকটকে গান ভাইরাল করতে হলে টিকটকের জন্য 5 লক্ষ টাকা বাজেট থাকে, এটা কোনো কথা? মানে প্রডিউসারদেরকে মারার জন্য কত রকমের সিস্টেম বেরিয়েছে এখন। যেমন এক সাংবাদিক বলতেছে যে পুরা ইউটিউবের কিনে ফেলছে, কিছু সাংবাদিক কিনে ফেলছে, সত্যিকারের সাংবাদিক তো আর কেনার ক্ষমতা কারো নাই, যারা সত্যিকারের রিয়েল সাংবাদিক যারা ওদেরকে কিনে কেনার মতো ক্ষমতা কারো নাই, বাট কিছু সাংবাদিক তো বিক্রি হয়েছে, এটা সবাই জানে, এটা আমরাও জানি, নাম ধরেও বলতে পারবো আমি, ঠিক আছে, বাট আইরা বলতে আমি চাই নাই, বাট একজন সাংবাদিকই বলছে, সাংবাদিকই বলছে যে কিছু সাংবাদিক তারা কিনছে। এই যে মিথ্যা মিথ্যা রিভিউ দেওয়া, মিথ্যা এই দেওয়া, ঠিক আছে, এটা তো একদম বাজে, এটা খুব বাজে। এবং আমি দেখতাম আগে ওরা খুব মোটামুটি সত্য কথা বলতো, এখন দেখি তারা চামচামির একটা শেষ পর্যায়ে চলে গেছে। যে জন্য আমি চারটা ছেলেরে বলতে চাই, তোমরা সিনেমার, ওকে ফাইন, তোমরা সিনেমার এত বোদ্ধা, তোমরা আসো সিনেমা বানাও, তোমাদেরকে ইনভেস্ট, আমি না করলে আমার ফ্রেন্ড করবে, আমার আমার 10-5টা ফ্রেন্ড আছে, আমি বললে ইনভেস্ট করবে, অবশ্যই প্রভাব পড়ে। কারণ একটা মানুষ হলে এসে ডস খাচ্ছে তখন সে ভালো ছবি দেখতে যাবে না, এই শুধু তাদের এই মিথ্যার কারণে। আমি জীবনে কোনো দিন শুনিনি বাংলা সিনেমা কেউ বেরিয়ে বলতেছে আমার বমি বমি লাগতেছে, ঠিক আছে, এই রিভিউ দেখেই গেছে, জীবনে কোনো দিন বাংলা সিনেমা আমি শুনি নাই, আজকে এবার শুনলাম আমি, ঠিক আছে। তো এই যে কথাবার্তা, এই যে মিথ্যা কথা ওই মানুষকে হলে পাঠানো, সে কি কথাবার্তা রিভিউ, এরা এরা আসলে আমার মনে হয় যে ওই যে মানে খোয়ারে বৈশা যে কথাবার্তা বলে, আচ্ছা তুমি যে তোমরা এত বড় বোদ্ধা, তোমরা আসো এফডিসিতে আসো, আমাদের সাথে মিটিং করো, এফডিসি এসে আমাদের সাথে মিটিং করো, তাহলে দেখি, হ্যাঁ যে আমাদের ভালো মন্দ তোমরা ধরাই দাও, দেখি কত বড় উদ্দা, তোমরা ঘরের ভিতরে রয়েছো কেন, তাই না? একটা ফ্রেম ঠিক করতে পারবে কিনা এই ক্ষমতাদের আছে, একটা শর্ট নমুদে সে শর্টের যে ফ্রেমটা ওরা সাজাতে পারবে? আমি চ্যালেঞ্জ করলাম আসতে বলো, আমি এটাও বললাম যে তোমরা আসো দেখি, তোমরা এত রিভিউ এত বুদ্ধা, তোমরা ছবি বানাও ইনভেস্ট আমি করবো, আমি না করলে আমার ফ্রেন্ড করবে, তোমাদের এখানে কথা দিলাম আমি করবো, আসতে বলো ওদেরকে চেকটারে বাইরে। আবার ঘরের ভিতরে যেমন মুরগি খোয়ারে ডিম দেয়, এরা বসে বসে ডিমটা পারে আর কিছুই না, ঠিক আছে, ওদের পায়ের তলে মাটি আছে, ওরা যাদেরকে নিয়ে কথা বলে, হ্যাঁ ওদের যাদেরকে নিয়ে কথা বলে, কাজী হিসাবের কথা নিয়ে, বিভিন্ন সব নিয়ে, বিভিন্ন ডাইরেক্টর নিয়ে, সবাইকে নিয়ে কথা বলে, ওদের ওরা ওই যোগ্য ওই লেভেল আসছে, ওরা 100% টাকা খেয়ে করতেছে, 100% টাকা খেয়ে মানুষকে ধোকা দিচ্ছে, 100% টাকা খেয়ে ধোকা। যেমন টিকটক শুধু গান ভাইরাল করার জন্য 5 থেকে 6 লক্ষ টাকা টিকটকের বাজেট থাকে, আগে টিকটকে এমনিও দেখুন, এখন মানে একদম প্রডিউসারকে মারার জন্য লাইনগুলো যে দিয়ে দিল, হ্যাঁ টিকটকের লাইন দেওয়া দিল, এই রিভিউ লাইন দেওয়া দিল, এই ইউটিউবের যারা আইসা, হ্যাঁ ইউটিউবের কিছু ইউটিউবার আইসা, এই যে টাকা তোমরা সবাই জানো কিন্তু কারা টাকা খাইছে না খাইছে, তোমরা কিন্তু জানো, ঠিক আছে, কিন্তু আজকা এই যে এইটা সিনেমার জন্য কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে। আমি এটা বলতে চাই যে সিনেমার এমন কোনো কিছু করো না যে সিনেমা ভালো হোক বন্ধ হোক দর্শক এসে হলে দেখুক, তোমরা ক্ষতি করো না কারো সিনেমা, যে কোনো সিনেমা দেখি। আমি আমি এই চারটার ব্যাপারে আমি অলরেডি একটা
অলরেডি মামলার ব্যাপারে আমি কথাবার্তা বলতেছি, দেখি আমাদের 18 মধ্যে এই চারটার ব্যাপারে কথা উঠবে। এইবার মিটিং এ আমরা আরো দেখছি, আর আমি বলি আরো দেখলাম যে সিনেমা আসলেই এক শ্রেণীর লোক নেগেটিভ। আমরা আমরা এবারকার আমাদের 18 সময় আমার মিটিং হয়েছে, আমরা এবারকার 20 জন ইউটিউবারকে আমরা টার্গেট করছি। এই 20 জনের ভিতরে ইনশাল্লাহ আমাদের সমিতি, আমি এত একা করব না, এটা 19 সংগঠন মিলে হ্যাঁ সেখানে কথা হবে, সেখানে আমরা যা করার আমরা করবো ইনশাল্লাহ। এবং এখন এই এই ইউটিউবারগুলো একটা ধান্দা পেয়ে গেছে, সিনেমা ভালো হলে প্রডিউসারের কাছে চলে যায়, যে বলে যে আপনার সিনেমার দায়িত্ব নিলাম আমরা, হ্যাঁ আপনার সিনেমা দায়িত্ব নিলাম, প্রচার দায়িত্ব নিলাম, আমাদেরকে 2 লাখ টাকা দিতে হবে, 1 লাখ টাকা দিতে দিব। এই ইউটিউব আমাকে তো অফার দেওয়ার সাহসই হবে না জীবনে, যে জন্য তো মনে করো সাহসই হবে না। কিন্তু এই ধরনের ঘটনা তো অন্য অন্য যে প্রডিউসারদেরকে করছে এগুলো সব আমার কাছে জানা আছে। এবং এরপরে এই যে আমাদের প্রডিউসারদের ক্ষতি করার জন্য যে এইসব যেসব ইউটিউবাররা বলে, আর কিছু যেগুলো নামদারি সাংবাদিক, নামদারি যেগুলো অরিজিনাল সাংবাদিককে কেনার মতো কারো ক্ষমতা নাই, তাহলে নামদারি যারা সাংবাদিক হ্যাঁ তাদেরকে নিয়ে এই যে এই টাকার কন্ট্যাক্টগুলো করে, এইটা অবশ্যই আমরা এটা দেখবো ইনশাল্লাহ। যারা করছে তাদের কি কোনো ছবি বা কোনো এগুলো আমাদের সব আয়ত্তে আছে ইনশাল্লাহ।